তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের আমি এক জিনিস দেখাতে যাচ্ছি, যেটা কিভাবে টিকটকের যে কোনো ভিডিও তুমি তোমার নিজের মোবাইলের ওয়ালপেপার করতে পারবে। তো এটার জন্য তোমাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটার নাম হলো টিকটক ওয়াল পিকচার। এর মাধ্যমে তুমি তোমার ওয়ালপেপারে যে কোনো ভিডিও দিতে পারবে। তো কী করে এটা করতে হয় সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো প্রথমে তুমি তোমার টিকটক ওপেন করবে। টিকটক ওপেন হওয়ার পর যে কোনো একটা পছন্দের ভিডিও সিলেক্ট করবে। আমি ভিডিওটা সিলেক্ট করছি, এটাকে তোমার লাইভ ফটো করার জন্য কিছুই করতে হবে না। এই যে শেয়ারের অপশনটা আছে, শেয়ারের অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখবে সবার লাস্টে লাইভ ফটো আছে, লাইভ ফটোতে ক্লিক করবে। ক্লিক করার পর এটা ডাউনলোড করে প্রসেসিং চলবে। প্রসেসিং চলার পর, প্রসেসিং কমপ্লিট হয়ে গেল। প্রসেসিং চলার পর নিচে দুটো অপশন শো করছে, একটি হচ্ছে ডাইনামিক ওয়ালপেপার প্রিভিউ আর একটি ডাইনামিক ওয়ালপেপার সিলেক্টর। এর মধ্যে প্রথমের অপশনটি তুমি ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখো দেখাচ্ছে সেট অ্যাজ হোম স্ক্রিন ওয়ালপেপার, এটাতে ক্লিক করে দেবে। এই দেখো খুব সহজ, কোনো কষ্ট নেই, হয়েছে। এভাবেই টিকটকের ভিডিওগুলিকে তুমি তোমার লাইভ ওয়ালপেপার করতে পারো। তো এরকম ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে ভিডিও করার উৎসাহিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।